তো আমরা এখানে এনেছি দুটো রুমালি রুটি তড়কা, এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, অ্যাকচুয়ালি দুটো মাটনের পিস আছে, চিকেন তন্দুরি। নমস্কার বন্ধুরা, তো আজকে হচ্ছে কালী পুজোর সেকেন্ড দিন, তো আজকে ভাবলাম আমার সোনা বাবাটাকে একটু ঠাকুর দেখতে নিয়ে যাই, ঠিক আছে? তো আজকে আমরা কোথায় যাবো ঠাকুর দেখতে বল, তুই জানিস? মানে সম্রাটের বড় মামা দিয়েছে, আমার বড় মামা শ্বশুর, তো এই ড্রেসটাই বেশ দেখছে আমার ছেলেকে, একটু হিরো হিরো আছে। তো মামাও দেখে না, ওই যে তোমার নাতি ড্রেস পরেছে, শুধু প্যান্টটা পরাইনি, গার্ডারের প্যান্ট পরিয়েছে, একটু দাঁড়িয়ে দেখে দেখিয়ে দে। এই যে ছেলের এটা হচ্ছে আজকে ড্রেস আপ। আর সম্রাট এমন গাড়ি কিনেছে, গাড়ির চোটে আমার শাড়ি পরা বন্ধ হয়ে গেছে, কারণ ওই গাড়িতে শাড়ি পরে ছেলেকে নিয়ে একদম বসা যায় না। তো আমি নতুন শাড়ি থাকতে পুরনো কুর্তি পরে বেরোচ্ছি, ঠিক আছে? আসছে, তো একবার দেখা হচ্ছে কোথায়, বল নৈহাটি ঠাকুর। নৈহাটিতে একটা বিশেষ মানে জায়গা আছে, সেটা হচ্ছে বড় মা সবাই জানেন, আবার যারা না জানেন বা যারা যেতে পারছেন না আমাদের থ্রুতে তারাও দেখে নেবেন। ওখানে একটা কথা খুব ভালো লাগে আমার, ধর্ম কি যেন লেখাটা ছিল, কি ধর্ম মনে মনে না থাকলে ওখানে যাচ্ছি, ওখানে এটা মানে ওই তো ধর্ম যার যার, ধর্ম যার যার বড় মা সবার, তো এই কথাটা আমার খুব ভালো লাগে, আসলে মনে হয় ঠিকই বলেছি, মানে এরকম ধরনের। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, শুরুতে যাচ্ছি এদিকে বড়মা প্রতিমা দর্শনে, ওই লাইনে জায়গাটা ঢুকু পড়ে ওখানটা দেখেই চলে আসবো, কারণ প্রচণ্ড ভিড়, তাই না? এখানে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে আসো আদি বঙ্কিমচন্দ্র, এটা নাকি বঙ্কিম সংঘ, আমি আদি বঙ্কিম সংঘ পর থেকে বঙ্কিমের সাথে চন্দ্র লাগিয়ে দিয়েছিলাম। আমার ছেলেকে ঠাকুর দেখতে নিয়ে আসা দেখি ঠাকুর এক ফোঁটা হাঁটে না, শুধু কোলে, আরে যে খুলে ফেলেছে দাদু, চল বাবা এইভাবে হবে না, কিন্তু তোর মার ব্যাগ আমি বলছি আর তোকে তোর মা বলছে আমি বলছি, তা কি অবস্থা, মুখটুকে একদম ঘেমে ধরো না, পরে আমি জানি না, তার আগে একটা প্যান্ডেল দেখেছি, ওটা কোন জায়গাটা জানি না, তো ছেলে আর এই এদিকে দেখা, এটার নাম বাবা নিচে ও নামবে না, কোলে কোলে ঘুরবো, পা ব্যথা হয়ে গেছে, তাই ব্যথা 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 হয়ে গেছে, তাই এখান থেকে দুটো ঠাকুর দেখে চলে যাবো। কি দেখি এ, কি দেখি এ, কি দেখি এই লাইন শুরু হয়ে গেছে, অনেক ঠাকুরই হয়, আস্তে আস্তে আমরা বড়মার দিকে এগোচ্ছি, এখান থেকে কিন্তু বড়মার মূর্তিটা দেখা যাচ্ছে, তো আমি সম্রাটকে বলবো একটু দেখিয়ে দিই। আর কোলায় বাবা কোলায়, দাঁড়াতে
ওই যে হাতে বড় মা লেখা আছে দেখো বড় মা মেজু মা তারপর সেজু মা এসব আছে না চলে বল ছেলের হাত ছাড়বো না বাবা ইউনিয়নের বুঝো এটা নয়াটি হকার্স ইউনিয়নের বুঝো ছবি তুলবে তো ঠাকুর দেখা হয়ে গেছে বুঝলি তোর এবার আমরা বাড়ি যাব ওই যে স্টেশন চ পালা কোথায় এই চলো কিছু খেয়ে নি কি খাচ্ছিস তুই হ্যাঁ ভাত আর কি এদিকে তাকি বল বল ভাত আর কি ছেলেকে নিয়ে নয়াটির দিকে ঘুরে আসলাম ভেবেছিলাম ভিডিওটা একটু অন্যরকম ভাবে শেষ করবো কিন্তু সেটা সম্ভব হয়নি ছেলেকে নিয়ে কোথাও রেস্টুরেন্টে ঢুকে খাবো বা কিছু তো এত ভিড় ছেলে সারা রাস্তা কোলে কোলে এসছে তো আমরা মানে ঠাকুর দেখিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমি কি তখন 9টা বাজে আমার ছেলে মিনিমাম 9:30টার সময় খায় তো ওই জন্য 9টায় দেখি বাড়ি এসেছি যখন 9টা এমনিও রেস্টুরেন্টে দেখলাম খুব ভিড় তো আর দাঁড়াইনি একবারে খাবার নিয়ে বাড়ি চলে এসেছি তো ছেলে মাংস ভাত খাচ্ছে আর আমরা এখানে নিয়ে এসেছি দুটো রুমালি রুটি তড়কা এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি অ্যাকচুয়ালি দুটো মাটনের পিস আছে আর এটা হচ্ছে চিকেন তান্দুরি আর পুজো হচ্ছে বাপের বাড়ির সামনেও পুজো হচ্ছে শ্বশুর বাড়ির সামনেও পুজো হচ্ছে বাপের বাড়ির সময় মাইকটা তাও একটু আসতে থাকে মাঝে মাঝে কথা বলা যায় শ্বশুর বাড়ির সামনে এত জোরে মাইক বাজে যে কিছু বলার উপায় নেই তো আর কি খাওয়া দাওয়া শুরু করি আর খেতে খেতে এখানে ভিডিওটা আমরা এন্ড করবো তাই তো তো তুলে নিচ্ছি বললাম আজকে সেরকম ভাবে এডিটিং শোনা জাস্ট ভিডিওটা এন্ড করতে হবে পুরো আজকে এডিটিং শো নিয়ে বসিনি তো একটু খাও তান্তরি অত তো খাবেই ও এটা এই তন্দুরি তন্দুরিটা খেয়ে নিই আগে প্রতিবারের মতো আজকেও দাদাভাই দিয়ে নিয়ে এসেছি কারণ ভালো লাগে ওখানকার খাবার খেতে তোমাদের তন্দুর খাওয়া শেষ এখানে আছে দুটো রুমালি রুটি দুজনের জন্য আর তড়কা এক তড়কা তাই তো আমি শুরু করে দিই চল আজকে প্ল্যানিং অনুযায়ী
চলতে পারিনি, যার জন্য মুডটা খারাপ হয়ে গেছে, যার জন্য এমনভাবে তাই না? দাদা কাছে দিয়ে দে, তুই খাবি একটু মাটন? ওদের ওখান থেকে খেয়ে নিয়েছে, আচ্ছা ঠিক আছে। চুপ, তো বন্ধুরা বিরিয়ানি খেতে খেতে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। আর লাস্ট থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।